नमस्कार বন্ধুরা, আমি কল্পনা আর আমার চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ আলু পেঁপের ডালনা রেসিপি নিয়ে। আলু পেঁপের ডালনা বানানোর জন্য আমি এখানে আলু পেঁপেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, তার জন্য কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে এলে আমি তেলটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পেঁপে। পেঁপে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন নুন ও 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদে নাড়াচাড়া করে আমি আলু ও পেঁপেগুলো খুব ভালো করে ভেজে নেব। প্রায় 1 মিনিট পর আলু ও পেঁপেগুলো আমি একবার নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে আমি আলু পেঁপেগুলো লো ফ্লেমে ভাজবো, যাতে আলু ও পেঁপেগুলো খুব সুন্দর ভাজা হয়। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি আলু পেঁপেগুলো লাল করে ভেজে নিয়েছি। তো এখন আলু ও পেঁপেগুলো তুলে নিচ্ছি। আলু ও পেঁপে তুলে নিয়ে আমি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা ও সামান্য পরিমাণ গোটা জিরে। প্রায় 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে আমি জিরে ও তেজপাতা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা ও 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। সব বাটা মশলা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে জল। জল দিয়ে নাড়াচাড়া করে আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন নুন ও 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদে নাড়াচাড়া করে আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও পেঁপে। আলু ও পেঁপে দিয়ে নাড়াচাড়া করে আমি মশলাটাকে আলু পেঁপে সাথে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট পর আলু পেঁপের সাথে আমার মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ঝোল দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে প্রায় 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিট পর ঝোলটা ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনি দিয়ে নাড়াচাড়া করে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো ঝোলটাকে আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে প্রায় 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিট পর এখন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার নিরামিষ আলু পেঁপের ডালনা রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।